सीएम सारो सहाज्य चाहिए एसपी सारो कैसे कैसे आलार पॉइंट कथा आलार कथा हसानी वाला करे हमार बच्चा मार लिबो हमार मार लिबो सारा मार सिक्योरिटी दे अनुरोध कोया प्रेस मीट करिया कोइस सीएम सारो सहाज्य चाहिए एसपी सारो चाहिए ओसी सारो चाहिए सब पाव धरे खान दिस एर बादे हमार देखा जा पुलिस केस लईसे किंतु कुंता करे डेली हमार अटैक करे डेली अटैक करे सीट आजके केते घटना घटिस आजके आइया तोमार बच्चा गोला ट्रेन धरे फार्मर दिस गुरेर सकाल थेके आमी साडे कोइते कोइते तारार कोनो के फार्मर से आपनो আলার বাবু রোগে তিন গু পয়েন্ট তিন গু পয়েন্ট কয় বার মারছে না মারি ও গুণ নাম মনে কয় অপ্পু বাপ্পু পাপ্পু অপ্পু তিন গু পয়েন্ট তার বুড়া সব সময় তিন গু পয়েন্ট জাগেন তো আমার এটা করে হাসান কই একটা মানুষ হাজান সাজান সজি বই সাইড পাঁচটা মানছে কয় দিন থেকে আমার মারবার লাগে আমার ফ্যামিলি মারবার লাগে সাজান কই একটু চুড়া না হাসান কই একটু বালি কেটে আইছে একটু সজি কই একটু সজি মতি কই একটু ইমন তে ডেইলি আমার এটা করুন আসানে চাইছো আমার টাকা জমি সারা লড়ি করে রুজ তেড় দে সিসি ক্যামেরা আছে আমি সামনে সিসি ক্যামেরা ফুটেজ দিছি ওই আমার বুয়া মাইলিছে রে আমার বুয়া মাইলিছে মানে আসসালামু আলাইকুম আপনারা সবে জানোইন যে হিসাবে এখন মিছিল চলের বা আমি ওই ব্যাপারে ভিডিও বানাইছি বহুতে বানাইছন দেখো আমরারে ন্যায় লাগে আর ন্যায় এইভাবে লাগে যেন আপনারা বুধফাইত্রা আমি কোন বিষয়ে কইতাম সাইয়া যেন শিলচর ওয়াটার ওয়ার্কস রোডে যেটা যেন ঘটনা হইছে আয়ান ছেলেটার নাম হইল আয়ান এই আয়ানোর সঙ্গে যেটা ঘটনা হয়েছে হে একটা ছোট বাচ্চা 8 বছরের একটা ছোট বাচ্চা তার লগে যেটা ঘটনা হয়েছে আর হে এই দুনিয়ার থাকি যাইতে গিয়া হয়েছে বহুত একটা দুঃখর বিষয় বহুত একটা দুঃখর বিষয় এই বিষয়ে যে সময় ভিডিও বানানি যায় না মন মানে আলাগ একটা ফিলিংস আইয়া মানে মুখে দি মানে মাত বারু হয় না এই বিষয়ে মাতাত গেলে কারণ তার ইলাকায় একটা আমার কাছে ভিডিও ফুটেজ আছে এটা ভিডিও দেখার বাধে নাই হাইরে হাইরে মন শান্তি মিলে না এমন ফুটুটা একটা ছোট বাচ্চা তার খেলার বয়স এখন হাইরে বেবুজ বাচ্চা হে তো এটার কিছু বুধফান না না ও খেলার কুদর বয়সের বাচ্চা একটারে যেভাবে যেন এই মানুষটা যেন দুনিয়ায় থাকতে দিল না এই জালিমে যেন দুনিয়ায় থাকতে দিল না এর লাগে দেখা সবে প্রতিবাদ হতরা এবং এই প্রতিবাদ থাকবো ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত তার মানি ফাঁসি হয়েছে না দেখা হে যদি আই এইরকম যদি ঘটনা একটা খর্ত ভারছে কি বিশ্বাস নাই হে আবার জেলে থাকি বাড়িয়া আবার এইরকম করে তার ঘটনা খরব না বলিয়া নিশ্চয় আজকে যখন হ্যাঁ এইরকম ঘটনা ঘটছে আবার হে খর্ত ভারে কারণ তার ভিতরে এই জিনিসটা আইজি বুঝেন না না ইলা কোনো ঘটনা হলে গিয়া জেলে গিয়া দুই চার বছর গিয়া থাকি আইজেলে ওই যায় কোনো টেনশন নাই কারণ ইতারে এইরকম শাস্তি দেওয়া শাস্তি মানে গিতা ইতারে মানে ডাইরেক্ট ফাঁসি দিতে লাগে তো নেক্সট যেন এইরকম দেখিয়া ইতার শাস্তি দেখিয়া যেন নেক্সট আরও কোনো মানছে ইতার কথা একদম ভিতরে আনতেও পারে না হ্যাঁ মানে ভাবিতেও পারে না এইরকম ঘটনার ব্যাপারে একটা ছোটো বাচ্চা মা বাপর বুক খালি করিয়া এইরকম একটা বাচ্চা যদি দুনিয়ায় দেখি যায় গিয়া এই মা বাপর ভিতরে কীরকম লাগে এই মা বাপর বর্তমান ভিতরে কিলা চলে এখান সে বুধভাইব তো মা বাপে বুধভাইতরা আর ইটা যেন ছোটো বাচ্চা একটা ফিরিস্তা বাচ্চা হ্যাঁ এই খেলার বয়সের বাচ্চা এই বাচ্চাটার কিতা দুইশ আসলো সবর বাদে মা তো এই বাচ্চাটার কিতা দুইশ আসলো দুইশ তুমাতান তুমাতান বড় মাঞ্চর আসলো কিন্তু বাচ্চাটা কিতা দুইশ কষলো এই বাচ্চাটারে কিতার লগে দুনিয়ায় থাকতে দিলায় না হে কিতা অত বড় ফাফ কষলো হে বেবু সাবাল হে তো এটা বুধুভান না কিচ্ছু তার বাফর লগে দরবার হে ওইখানেও বুঝবার না আজ তুমি এই বাচ্চাটারে দুনিয়ায় থাকতে দিলায় না এই বাচ্চাটা অবপালা করে চলাফিরাও শিখছে না তুমি নিষ্ঠুরে এই দুনিয়ায় তারে থাকতে দিলায় না প্রশাসনের কাছে একটাই দাবি যেন তার ফাঁসি লাগে একটা ছোট বাচ্চার বা মন শান্তি দিতে পারি না মন বুঝ দিতে পারি না যখন তার ভিডিও দেখি না নিশো তাকে অটোমেটিক ফানি বার হয়ে যায় মনটা বুঝ দেওয়া যায় না অত সুন্দর একটা ফুটফুটা বাচ্চা তার দুইশ কিতা আসলো হ্যাঁ তো এটা কিচ্ছু বুধ পাইছে না না কে সুন্দর হ্যাঁ রাস্তা দিয়ে আটিয়া যাওয়ার লাগছে আর তুমি তারে দৌড়িলে গোলাত গোলাত মুখ একদম টিফাইয়া দরিয়া নিয়েও হারাই দিলে হায় রে হায় রে হায় রে আর প্রশাসনে যদি আগে থোড়া কেয়ার করতা আয়ানোর বাফে আপনারা সবে দেখছেন যেন কইতরা প্রশাসন দে তাই আগেও জানাইছই যেন আমার উফরে হামলা হইব আমার বাচ্চার উফরে হামলা হইব হে বার বার এই কুলাঙ্গারে বারবার আমরা হুমকি দে প্রশাসনে সেই সময়
এমন একটা কেয়ার করছই না, আজ যদি তাইন কেয়ার করতে আজ আয়ান দুনিয়ায় থাকলো নে। তো এর লাগে আমি প্রশাসন দে ওহান হইয়ার, যদিন আপনারা আরে যদিন এইরকম কোনো জাত গুজারিশ করা হয়, যদিন যদি আপনারা খোয়া হয় যেন আমার উপরে এইরকম একটা ঘটনা হওয়ার সম্ভাবনা আছে, আপনারা থোড়া কেয়ার করবা এই জিনিসগুলা। কারণ আপনারা এইরকম একদম জিনিসটা হালকাভাবে লওয়ার কারণে এই ছোটো বাচ্চাটা দুনিয়ায় থেকে ছাড়িয়া গেল গিয়া, দিন দাহাড়ে অত বড় একটা ঘটনা হয়ে গেল চকুর সামনে, কোনো মানুষ আগুয়াইয়া আইলে না। আচ্ছা থ ইনর মানুষ কিন্তু কিমান চুড়ি পিন্ধিয়া আসলা, ঘটনাস্থলী যেটা দাঁড়িয়ে দিয়ে আসলা এটা সবই চুড়ি পিন্ধিয়া আসলা, আমি ওখানে হইন যাইন যথা বুঝো বুঝো আমার কোনো অসুবিধা নেই। যা আপনারা কাছে অনুরোধ, আপনি এইরকম প্রতিবাদ জারি রাখবা আর ভিডিওটা একটু শেয়ার করে দিবা, মন শান্তি মিলে না, কারণ ছোটো একটা বাচ্চা, সবার বাড়ির ছোটো বাচ্চাই না ছয়, আর ছোটো বাচ্চাইনটোর লগে যখন মাত খতা হয় বা লগ পাওয়া হয় কত মনো আনন্দ, মানে এনি টাইম মানে ছোটো সরু টাইমটোর লগে থাকলে মানে সবার মনও আলাদা একটা খুশি থাকে বুঝছো নাই। আজ গড়ে যতজন মানুষ থাকুক গা, কিন্তু গড় তাকে যদি একটা ছোটো বাচ্চা যদি গাই বই যায় বা একদিনও লাই কুটুম বাড়িও যায় গিয়া বুঝায় গড়ে মানুষ নাই, এনে একদম রিয়েল কথা বুঝায় আস্তা গড় খালি। তো আপনারার কাছে অনুরোধ করি আর ভিডিওটা একটু শেয়ার করে দিবা আর প্রতিবাদ জারি রাখবা যেন এই হবিষর ফাঁসি হয়, আর আপনারা কমেন্ট করিয়া আমার মতামত জানাইবা, আমি যেটা মাতিলাম যে নিশ্চয় যদি আমার কোনো তাত বুলিয়া থাকে তাও আমার কমেন্ট করিয়া জানাইবা, আর এই ব্যাপারে বাইকল মাত থামানি যাইতো নাই একটু শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম।